ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद गोविंद जिनी सर्व कारणेरो जिनि सर्व कारणेरो कारण जय जय श्री राधेश। आजकेर मोहित हरिवासरे सर्वप्रथमे कृष्ण भक्त एवं भक्तिमती मायेदेर श्री चरणे आमार मतो अधम कीर्तनिया श्री जगन्नाथ घोषेर शत शत कोटी आपनादेर श्री चरणे आमार दंडवत रइल। दंडवत प्रणामटी करलाम एई कारणे विश्व जगत माझे आमार मतो अधम केउ नाई, अधम मने करि आपनादेर सकलेर श्री चरण होते आमार मतो अधम के जेन वंचित करबेन ना। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বো। সর্বপ্রথমে আমরা গৌর চণ্ডিকা আস্বাদন করব, যাকে বলি নবদ্বীপ লীলা। আজকে লীলাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলা, যাকে বলি আমরা গোষ্ঠ লীলা। প্রথমে আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণ ইনি কে এবং আমার গৌরাঙ্গ মহাপ্রভু ইনি কে, যিনি ছিলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন আমার পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই বাবা। যিনি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। আর যিনি নবদ্বীপে মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন আমার পুরীধামে জয় জগন্নাথ দেব। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রাজার ছেলে, শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার মালিক, আপনাদের মালিক, জগতের সবার মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবন ত্যাগ করে দিলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবন ত্যাগ করলেন না মা, ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। কেন ভগবান নিজের সুখটা ত্যাগ করলো জানেন? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে বিচার করেছিলেন। কি বিচার করলেন? টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে বাবা অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ালে অহংকারে মঞ্চ ওঠা যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে, ভগবানকে পেতে গেলে একটাই হলো রাস্তা, দুটি রাস্তা নয়, একটাই হলো রাস্তা। সেই রাস্তাটা কি? সেই রাস্তাটি হলো যদি কেউ সর্ব অহংকার ত্যাগ করে দিয়ে মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিতাই গৌর হরি বল বলে ভাবতে পারে। মাথাটি নিচের দিকে নামিয়ে দাও, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মেখে নাও,
কৃষ্ণ ভক্তকে ভক্তি করো, দেখবে তোমার গৌর গোবিন্দের কৃপা তোমার হয়ে যাবে। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবন ত্যাগ করে দিলেন। ভগবান চিন্তা করেছিলেন, বৃন্দাবনে আমি কৃষ্ণ রাজার ছেলে, আমি কৃষ্ণ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এ জন্মে তো আমার বৃন্দাবনের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি। বৈষ্ণবের চরণ ধুলা মাগিবার লাগি আমি কৃষ্ণ যাব সিধাম নবদ্বীপ মাধে, নবদ্বীপ মাধে। রাধারানী ছুটে গেলেন কৃষ্ণ চরণে, হে গোবিন্দ তুমি তো সংকল্প করেছো ভক্তের চরণ ধুলা মাগবার জন্য নবদ্বীপ মাঝে যাবে, তুমি তো মনে মনে বাসনা করেছো প্রাণনাথ গোবিন্দ তুমি নদিয়ায় গিয়ে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দেবে, আমার মতো অভাগিনীকে কোথায় রেখে যাবে গো প্রাণনাথ? তুমি নদিয়ায় গিয়ে যখন ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দেবে, তোমার যে অঙ্গটি সোনার অঙ্গ, তোমার অঙ্গটি যে বড় কোমল অঙ্গ, ভক্তের চরণ ধুলায় যখন গড়াগড়ি দেবে তোমার সোনার অঙ্গে যে কত ব্যথা লাগিবে প্রাণনাথ, তুমি একা কেন ভক্তের চরণ ধুলা মাগবে গো? তোমার সঙ্গে আমিও যাব, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি, গৌর হরি ভক্ত ভগবানের মিলিত তনু গৌর হরি, গৌর নবদ্বীপ মাঝে গিয়ে নদিয়ায় গিয়ে আমরা দুটি দেহ এক হয়ে নদিয়ায় গিয়ে ভক্তির চরণ ধুলায় গড়াগড়ি দেব, গড়াগড়ি দেব। যেদিন নদিয়ায় গিয়ে বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দেব, সেদিন আমার কি হবে জানো? নাম হলো পতিতি পাবন অবতার, পতিতি পাবন অবতার, এই নামটি আমার ধন্য হয়ে যায়, ধন্য হয়ে। আমি অঙ্গে মাগিব, নিতাই গৌর হরিব চরণে ধুলা, বৈষ্ণবের চরণ ধুলা ধুলায় আমি অঙ্গে মাগিব, বৈষ্ণবের
चरण धूला माखीबो भक्त के माखाइबो भक्तेर चरण धूला धूला अंगे মাখি বয়ার মাখাইব ভক্তের চরণ ধুলা অঙ্গে আমার সেদির জনম ধন্য হবে সেদিন জনম ধন্য হবে একবার প্রেমানন্দের উদয় হবে একবার প্রেমানন্দের উদয় হবে এলেন বৃন্দাবনের কালো ঠাকুর শ্রীরাম নবদ্বীপ মাঝি এলেন বৃন্দাবনের বাঁকা ঠাকুর শ্রীরাম নবদ্বীপ মাঝি কৃষ্ণ গৌর হচ্ছে যখনই নবদ্বীপে এসেছিলেন বাবা গায়ের রংটা কালোই ছিল যখন নবদ্বীপে এলেন তখন গায়ের রংটা কালোই ছিল কালো ঠাকুরটি নবদ্বীপে আসবার মাত্র সোনার মতো হয়ে গেল সোনার মতো কেমন করে হলো জানেন যখনই নবদ্বীপে এসেছি কালো ঠাকুর আসবার মাত্র আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে চরণ ধুলায়নি তাই গৌর হরি বল বলে গলা গড়ি দিল যেই না ভক্তের চরণ ধুলায় গলা গড়ি দিল ভক্তের চরণ ধুলার গুণে কালো বরণ সোনার মতো হয়ে গেল সোনার মতো হয়ে গেল ছিল কালো হলো সোনার মতো পরিষ্কার হয়ে গেল বৃন্দাবনে ছিল কৃষ্ণ বাঁকা নবদ্বীপে হয়ে গেলেন সোজা কেমন করে সোজা হলো গো মা এটাও আমাদের জানতে হবে বৃন্দাবনে ব্রজবাসী ব্রজবাসিনী
আমার গোবিন্দকে ক্ষীর সর ননি দিয়ে ভালোবাসতে পারি, কিন্তু ব্রজবাসীর চাইতে নদিয়ার ভক্তের কাছে ভগবান একটা সম্পদ বেশি পেয়েছে বাবা। সেই সম্পদটা কি জানেন? নদিয়ার ভক্তের কাছে ভগবান পেল কি পেল গো মা? নদিয়ার ভক্তের কাছে পেল ভক্তি। নদিয়ার ভক্ত তো কৃষ্ণ বলে কাঁদিতে পারে, নদিয়ার ভক্ত তো গৌর বলে কাঁদিতে পারে, গৌর বলে কাঁদিতে পারে। নদিয়ার ভক্তের প্রেমের চাপে নদিয়ার ভক্তের ভক্তির চাপে আমার বাঁকা ঠাকুর নদিয়ায় সোজা হয়ে গেল, সোজা হয়ে গেল। বৃন্দাবনে ছিল গোয়ালার ছেলে, নবদ্বীপে হয়ে গেলেন ব্রাহ্মণ তনয়। বৃন্দাবনে কৃষ্ণ ছিল চোর, সব কিন্তু পরিবর্তন হচ্ছে মা, নবদ্বীপে হয়ে গেলেন সাধু। বৃন্দাবনে ভগবানকে কেন চোর বলতেন বাবা? ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে ক্ষীর চুরি করে খেতেন, মাখন চুরি করে খেতেন, তার জন্য বলে না, তার জন্য ভগবান চোর উপাধিটা পেল না গো মা। বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে গিয়ে কৃষ্ণ চোর যার ঘরে গিয়ে মাখন চুরি করে খেত, সেই ব্রজবাসী জন্মের মতো রেহাই পেয়ে যেত। ব্রজবাসীর ঘরে গিয়ে ক্ষীর চুরি না করে, ব্রজবাসীর ঘরে গিয়ে মাখন চুরি না করে, যে ব্রজবাসীর ঘরে গিয়ে কৃষ্ণ চোর একবার মন সম্পদ চুরি করে নিয়েছে, জন্মের মতো তাকে কৃষ্ণ বলে গৌর বলে সারা জন্ম তাকে কাঁদতে হয়েছে গো। দেখবেন সাধু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা সবকিছু ছেড়ে দিয়ে হরিবাসরে হরি কথা শুনতে আসে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাগবার জন্য আসে। কেন আসে বাবা? ওই ভগবান মন সম্পদটা চুরি করে নিয়েছে গো। হ্যাঁ, এই জন্যই ভগবানকে চোর বলেছে। যদি কোনো ভক্তের দেহ ঘরে প্রবেশ করে কৃষ্ণ চোর মন সম্পদ চুরি করে নিয়ে যায়, সারা জনম তাকে কৃষ্ণ বলে সারা জনম তাকে গৌর বলে কাঁদতে হয় গো। সেই ভগবান গৌর হরি সিধাম নবদ্বীপ মাঝে ভাগ্যবতী শচী মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়ায়ে সিংহাবেন মুরলী বাদন করিতে লাগিল, সিংহাবেন আমার আমার
আমারে গোরা আমারে গোরা সিংহাবেন মুরলি মুরলি গড়িয়া জয় ধ্বনি করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি একটু বুঝবার চেষ্টা করবেন মা। গৌরাঙ্গ মহাপ্রভু সব কিছু পরিবর্তন হলো কিন্তু স্বভাবটা পরিবর্তন হলো না বাবা। জায়গাটি হলো শ্রীধাম নবদ্বীপ ধাম শচীমায়ের আঙ্গিনার মাঝে। আঙ্গিনা মানে উঠানে। শচীমায়ের আঙ্গিনার মাঝে প্রেম অবতার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বাদন করলেন সিংহা বেনু মুরলি। এই সিংহা বেনু মুরলি ছিল বৃন্দাবনে, নবদ্বীপে ছিল না। তাহলে নবদ্বীপে যদি না থাকবে তবে গৌরহরি সিংহা বেনু মুরলি কেমন করে বাদন করলো বাবা, এটাও জানতে হবে। যার যেমন ভাব তার তেমনি হবে লাভ। সিংহা বেনু মুরলির মতো করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বদন বাজাতে লাগলেন, তাই গৌর হরি বল। সিংহা বেনু মুরলির মতো করে, মুরলির মতো করে গৌর আমার বদন বাজাতে লাগিল, বদন বাজাতে লাগিল। সিংহা বেনু মুরলির মতো করে গৌর হরি আমার বদন বাজাতে লাগলেন। সিংহা বেনু মুরলি করিয়া জয়ধ্বনি, জয়ধ্বনি মানে নিতাই গৌর হরিব। হই হই বলিয়া গৌরা ফিরায় পাচনি, ফিরায় পাচনি।
चाचनी माने लाठी बाबा बिंदा माने भगवान कृष्ण जख नवलक्ष धेनुगण नहीं गोचारणे जेत एक लाठी नहीं हई हई करते करते भगवान गोचारणे जेत किंतु एखाने भगवान नवद्वीपर मजे लाठी धरलें ना अंगुली घूरिए बोलें हई हई नवलक्ष धेनु नाई तबे आंगिनाय माझे दाड़िये अंगुली घूरिए हई हई कथाटा केन व्यवहार करलें बाबा हई हई कथाटा व्यवहार करार माने भगवान बोलें जे आमार हई आज होते गौर हरि आमी तार हये जाई निताई गौर हरि जे आमार हय आज होते गौर हरि आमी तार हये जाई भगवान डाकलें हई हई कथाटा व्यवहार करे भक्तगण सुनते पेलें भक्तगणेर नाम कि गो बाबा जारा जारा सुनते पेयेछे भक्त तादेर नामगुलो शोनो रामायशो सुंदरानंद रामायो सुंदरानंद रामायो सुंदरानंद संगे नित्यानंद रामायो সবার মনে আনন্দ
আজকে আপনারা এসেছেন ভগবানের কাছে হরি কথা শুনতে। ও মায়েরা, তদ্রূপ নবদ্বীপের শচী মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে গৌর হরি ভক্তকে ডাকলো। যারা গৌর প্রিয়সী ভক্ত তারা গৌর চরণে এলো। ভক্তগুলোর নাম কি? রামায় সুন্দরানন্দ ঠাকুর মহাশয়, বৈষ্ণব পদাবলী পদের ব্যাখ্যা ভালো করে শুনলে বুঝতে পারবেন, চঞ্চল হলে বুঝতে পারবেন না। গৌর হরি ডাকছে, দুটো বাহু তুলে নিতাই গৌর হরি। শুনতে পেলেন সুন্দরানন্দ ঠাকুর মহাশয়, গৌর হরি আমাকে ডাকছে, ভগবান গৌর হরি আমাকে ডাকছে গো। কেন আমি আর মায়ার সংসারে মায়ার জালে কেন জড়িয়ে থাকব? আমার গৌর হরি যে আমাকে ডাকছে, জানেন বাবা? সুন্দরানন্দ ঠাকুর মহাশয় কোথায় বসে শুনতে পেয়েছিলেন জানেন? কীর্তনটা অনুভূতি করবেন। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে শচী মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে গৌর হরি দুটো বাহু তুলে ডেকেছেন হই হই বলে। শুনতে পেলেন সুন্দরানন্দ ঠাকুর মহাশয় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। জেলাটির নাম হলো ঝিনাইদহ জেলা, গ্রামটির নাম হলো মহেশপুর গ্রাম। ঝিনাইদহ জেলা মহেশপুর গ্রামের মাটি দিয়ে দাঁড়িয়ে সুন্দরানন্দ ঠাকুর মহাশয় শুনতে পেলেন গৌর হরি আমাকে দুটো বাহু তুলে নিতাই গৌর হরি বল বলে ডাকছে গো। বাংলাদেশের মাটি জন্মের মতো ত্যাগ করে দিল, যে মাটিতে আমি পাব না আমার গৌর চরণ, যে মাটিতে পাব না আমার গৌর হরির চরণ সেবা, জন্মের মতো ত্যাগ করে দিল সুন্দরানন্দ ঠাকুর মহাশয় বাংলাদেশের মাটিটা। ঝিনাইদহ জেলা মহেশপুর গ্রামের মাটি জন্মের মতো ত্যাগ করে দিয়ে যেই না গৌর হরি আমাকে ডেকেছে হই হই বলে, ওই সুন্দরানন্দ ঠাকুর মহাশয় ছুটতে ছুটতে চলে এলো নবদ্বীপের মাটিতে। নবদ্বীপের মাটিতে আসবার মাত্র আমার গৌর হরির চরণে ঠাকুর মহাশয় আছার খেয়ে পড়ল। গৌর হরি চরণটা ঠাকুর মহাশয় জড়িয়ে ধরেছে গো। ঠাকুর মহাশয় মানে সুন্দরানন্দ ঠাকুর মহাশয়, গৌর চরণটা জন্মের মতো বক্ষে জড়িয়ে ধরেছে। মহাপ্রভু বলেছিলেন ঠাকুর মহাশয় আপনি কেন আমার চরণটা জড়িয়ে ধরলেন? ঠাকুর মহাশয় কেন আপনি আমার চরণটা জড়িয়ে ধরেছে? ঠাকুর মহাশয় বলেছিলেন প্রভু গো, বিশ্ব জগতে শুধু খুঁজেছি আমি আমার আপন জোনাকে, বিশ্ব জগতে খুঁজে খুঁজে আমি কাউকে আপন করিতে পারিনি, সংসারে যতদিন দিতে পারব ততদিন ভালোবাসা পাব, ওই সংসারে যখন আর দিতে পারব না তখন আর কিছু পাব না বলবো না, পাব কি জানো? সময় যখন আর থাকবে না
ওই সংসারে যখন দিতে পারবো না, শুধু ওই মায়ার সংসার থেকে পাবো ঘাত প্রতিঘাত, বুক ভরা ব্যথা, বুক ভরা যদি কেউ একবার আমার গৌর চরণে আসতে পারে, গৌর হরিব গৌর চরণ জন্মের মতো হৃদয়ে মন্দির ধরে নিয়ে যদি কেউ একবার বলতে পারে ও গো গৌর হরি, আমি এসেছি কেন তোমার চরণে জানো, আমি ধন চাইতে আসিনি, যশ চাইতে আসিনি, জ্ঞান চাইতে আসিনি, বৈরাগ্য চাইতে আসিনি, আমি এসেছি তোমার চরণে এই চাইতে। কি চাইতে এসেছে গো মা? আমি এই চাইতে এসেছি, মনুষ্য জন্ম হরি ভজনের জন্ম, মনুষ্য জন্ম হলো গৌর গোবিন্দের চরণ সেবা করিবার জন্ম, মনুষ্য জন্ম হলো সাধু গুরু বৈষ্ণব সেবা করিবার জন্ম, মনুষ্য কুলে জন্ম পেয়ে যার দেহ আমার গৌর গোবিন্দের সেবায় লাগলো না, তার মনুষ্য কুলে জন্ম পাওয়া, সেই জন্ম পেয়ে সে জন্ম তার বিথাই চলে গেল,